আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসের বিষয় হচ্ছে পক্ষাঘাত প্যারালাইসিস যদিও আমি এই প্যারালাইসিসের উপরে পক্ষাঘাতের উপরে বিগত দিনেও ক্লাস নিয়েছি তারই ধারাবাহিকতায় আপনাদের সবাইকে স্বাগতম তাহলে আর সময় নষ্ট না করে আমরা পক্ষাঘাত সম্পর্কে ছোট্ট একটু ধারণা নিই মানব দেহের কোন শিরা উপশিরায় যদি রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে সেক্ষেত্রে এই প্যারালাইসিস রোগটি দেখা দেয় সাধারণত যদি মাথার কোনো শিরার সমস্যার জন্য প্যারালাইসিস অর্থাৎ পক্ষাঘাত আসে সেক্ষেত্রে সিটি স্ক্যান অফ ব্রেন করা যেতে পারে এছাড়াও দেহের যদি মেরুদণ্ডের হার সংক্রান্ত স্পাইনাল কডের শিরায় যদি কোনো সমস্যা হয় তার জন্য যদি কোনো রোগীর পক্ষাঘাত আসে সেক্ষেত্রে এমআরআই করা যেতে পারে মূলত রোগ যাই হোক না কেন হোমিওপ্যাথি সবসময় লক্ষণ সাদৃশ্য চিকিৎসা করে তাই আজকে জানব হোমিওপ্যাথির কোন কোন লক্ষণে প্যারালাইসিস আরোগ্য দিতে কোন ওষুধগুলো সব থেকে ভালো কাজ করে সাধারণত আমি এই ক্লাসের যে ওষুধগুলো আলোচনা করি তা ডক্টর উইলিয়াম বোরিক ডক্টর কেন্ট এবং ডাক্তার রবিন মার্ফি লেবোটরি নিয়ে তাই আজকের ক্লাসের মূল বিষয় হচ্ছে পক্ষাগাত হানড্রেড পার্সেন্ট আরোগ্যে হোমিওপ্যাথি ওষুধগুলোর নাম তাহলে প্রথম লক্ষণটি লেখুন এমনভাবে শীতল যুক্ত যদি তার অঙ্গ প্রত্যঙ্গের কোনো একটি পাশ অথবা কোনো একটি স্থান শীতল যুক্ত হয়ে যায় অর্থাৎ আপনি ডান হাতে হতে পারে ডান পায়ে হতে পারে বা বাম হাতে বাম পায়ে বা বাম পার্শ্ব অথবা ডান পার্শ্ব হতে পারে যে পাশেই হোক না কেন আপনি যদি সেটা স্পর্শ করার পরে দেখেন শীতল যুক্ত মানে সত্য ভাব যদি এমন দেখা যায় যেমন কোল্ডনেস আমরা সাধারণত রোগীকে বলে থাকি সেই সাইডটা কোল্ডনেস যদি এমন কোনো লক্ষণ রোগীর ভিতরে পাওয়া যায় সেক্ষেত্রে আরোগ্য দিতে হোমিওপ্যাথির অ্যাকোনাইট ওষুধটি খুব ভালো কাজ করে যে অংশে পক্ষাঘাত রোগীর পাওয়া যায় এমন হতে পারে কোনো রোগীর অং পক্ষাঘাতের রোগী আপনাদের কাছে আসলো তার শরীরের কোনো একটা অংশে পক্ষাঘাত ডান হাতে বা ডান পায়ে এটা উদাহরণস্বরূপ কিন্তু সেই অংশে পক্ষাঘাত থাকা সত্ত্বেও প্রচুর পরিমাণে ব্যথা অনুভব করে যদি এমন লক্ষণ কোনো রোগীর ভেতরে পাওয়া যায় সেক্ষেত্রে আরোগ্য দিতে হোমিওপ্যাথির অ্যাগারিকাস ওষুধটি খুব ভালো কাজ করে দেহের যদি এক পার্শ্ব পক্ষাঘাত থাকে এবং অপর পার্শ্বে খিঁচুনি দেখা দেয় অর্থাৎ আক্ষেপ যাকে খিচুনি বলা হয় যদি এমন লক্ষণ আসে রুগীর এক পার্শ্বে পক্ষাঘাত পার্শ্বে খিচুনি ভাব যদি এমন লক্ষণ নিয়ে কোনো রোগী আপনাদের কাছে আসে সেক্ষেত্রে দিতে হোমিওপ্যাথির এপিসমেল ওষুধটি খুব ভালো কাজ করে কোন রোগীর পক্ষাঘাত অবস্থায় যদি তার অঙ্গ প্রত্যঙ্গটি শক্ত হয়ে যায় অর্থাৎ তার ডান পাশে অথবা বাম পাশে পক্ষাঘাত থাকা সত্ত্বেও সেই অঙ্গ প্রত্যঙ্গে পক্ষাঘাত হলে সাধারণত তাতে কোনো বল শক্তি যেটা থাকে না সাধারণত কিন্তু আমরা যদি সেটা স্পর্শ করে নাড়াতে চাই দেখব সেটা খুব শক্ত হয়ে আছে যদি কোনো রোগীর পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় তার ওই গ্রস্ত অঙ্গটি যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আরোগ্য দিতে হোমিওপ্যাথির আর্নিকা ওষুধটি খুব ভালো কাজ করে কোনো বৃদ্ধ রোগীর যদি একা থাকতে ইচ্ছা হয় এবং ঘুরে বেড়াতে ইচ্ছা হয় এবং সে ঘুরেও বেড়ায় কোনো বৃদ্ধ ব্যক্তির একা থাকতে ইচ্ছা হয় ঘুরে বেড়াতে ইচ্ছা হয় এবং সে ঘুরে বেড়ায় যদি এমনভাবে ঘুরে বেড়ানো পরে গিয়ে রুগীর পক্ষাঘাত রোগটি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে আরোগ্য দিতে হোমিওপ্যাথির কার্ব ওষুধটি খুব ভালো কাজ করে কোনো রোগীর মানসিক দুর্বলতা সহ যদি পক্ষাঘাতের লক্ষণ আপনারা পান রুগীটির মানসিক দুর্বলতা আছে তার পাশাপাশি রোগীটি অবস্থায় আছে তবে মজার লক্ষণ হচ্ছে যে অঙ্গটি পক্ষাঘাতগ্রস্ত সেই অঙ্গটি কম্পন রোগ দেখা দেয় অর্থাৎ কোনো মানসিক রোগীর যদি পক্ষাঘাত থাকে এবং পক্ষাঘাতগ্রস্ত অঙ্গটি যদি কম্পন দেখা দেয় সেক্ষেত্রে আরোগ্য দিতে হোমিওপ্যাথির ক্যানাবিস ইন্ডিকা খুব ভালো কাজ করে গ্রস্থ রোগীর শ্রেষ্ঠ ওষুধ হিসাবে হোমিওপ্যাথি যতগুলো ওষুধ আছে তার ভিতরে এই ওষুধটি অন্যতম তবে এর বিশেষ লক্ষণগুলি হচ্ছে দেহের এক অংশে পক্ষাঘাত অথবা স্নায়বিক পক্ষাঘাত অথবা স্নায়বিক দুর্বলতার জন্য পক্ষাঘাত যতগুলো পক্ষাঘাতী রোগ হোক না কেন শ্রেষ্ঠ পক্ষাঘাতের ওষুধ অথবা পুরাতন গ্রস্থ রোগীদের শ্রেষ্ঠ ওষুধ হিসাবে হোমিওপ্যাথিতে যে ওষুধটিকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয় তা যদি কোনো রোগীর জীববার পক্ষাঘাত রোগটি নিয়ে কোন রোগী আপনাদের কাছে আসে সেক্ষেত্রে আরোগ্য দিতে হোমিওপ্যাথির কলসিকাম ওষুধটি খুব ভালো কাজ করে যদি কোনো রোগীর ক্ষেত্রে দেখেন যে পৃষ্ঠ দেশের উপরের দিকে রোগীটির পক্ষাঘাত দেখা দিচ্ছে সেক্ষেত্রে কোনিয়াম ওষুধটি খুব ভালো কাজ করে যদি কোনো রোগীর পা থেকে পক্ষাঘাত শুরু হয়ে দিন দিন উপরের দিকে পক্ষাঘাত হতে থাকে অর্থাৎ রুগীটির পক্ষাঘাত শুরু হয়েছিল পার নিচের থেকে এবং দিন যত যাচ্ছে তার এই পক্ষাঘাত প্যারালাইসিসের অবস্থাটা দিন দিন শরীরের উপরের অংশে এসে আক্রমণ করছে আক্রান্ত হয়ে পড়ছে যদি এমন লক্ষণ নিয়ে কোনো আপনাদের কাছে আসে সেক্ষেত্রে হোমিওপ্যাথির আরোগ্য দিতে যে ওষুধটি খুব ভালো কাজ করে তা হলো লিডাম পাল যদি কোনো রোগীর পক্ষাঘাত শরীরের উপর দিক থেকে শুরু হয়ে নিচের দিকে আসতে থাকে অর্থাৎ শুরুটা হয়েছিল হাত দিয়ে তারপরে আস্তে আস্তে পা অর্থাৎ পক্ষাঘাতটা শুরু হয় যদি উপর থেকে এবং সেটা নিচের দিকে আসতে থাকে সেক্ষেত্রে মার্ক খুব ভালো কাজ করে যদি কোনো রোগীর পক্ষাঘাতগ্রস্ত মাংস পিণ্ডগুলো শুষ্ক হয়ে যায় অর্থাৎ প্যারালাইসিস হওয়ার পরে তার হাত পা শুকিয়ে যাচ্ছে যদি এমন হয় যে কোন রোগী পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পরে তার মাংস পেশি শুষ্কতা চলে আসে সেক্ষেত্রে খুব কাজ করে যদি কোনো পক্ষাঘাতগ্রস্ত রোগী আপনাদের কাছে আসে এবং পূর্বের ইতিহাস নিয়ে দেখেন তার আঘাত আছে ইঞ্জুরি আছে যদি পূর্বের ইতিহাস নিয়ে দেখেন তার ইনজুরি আছে অর্থাৎ আঘাত হেতু যদি কোনো রোগীর পক্ষাঘাত দেখা দেয় সেক্ষেত্রে আরোগ্য দিতে হোমিওপ্যাথি ওষুধটি খুব ভালো কাজ করে যদি কোনো পক্ষাঘাত রোগীর পক্ষাঘাতগ্রস্ত অংশটি চেপে দিলে অথবা টিপে দিলে ভালো অনুভব করে যদি কোনো পক্ষাঘাতগ্রস্ত রোগীর পক্ষাঘাত গ্রস্থ অংশটি ধরা যাক কোনো রোগীর ডান হাতের পক্ষাঘাত প্যারালাইসিস কিন্তু সেই অংশটা যদি চেপে দেওয়ার পরে রোগীটি ভালো অনুভব করে সেক্ষেত্রে আরোগ্য দিতে হোমিওপ্যাথির